প্রিয় দর্শক, রেডি ফ্ল্যাট ফর সেল এই চ্যানেলটিতে বেশি বেশি ভিডিও দেখতে আপনি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেডি ফ্ল্যাট সেল ঢাকা এই চ্যানেলটি থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদেরকে আমি একটা লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাবো ঢাকা ইন্দিরা রোডে। দর্শক, ফ্ল্যাটটি খুবই সুন্দর, 2016 স্কোয়ার ফিটারি ফ্ল্যাটটি, সাথে একটি কার পার্কিং আছে এবং ইউটিলিটি গ্যাস সম্পূর্ণ ওখানে পাবেন আপনি। 2012 হ্যান্ড ওভার করা এই ফ্ল্যাটটি খুবই সুন্দর। আপনারা অলরেডি ফ্ল্যাটের বাইরের অংশগুলো দেখতে পাচ্ছেন, সিঁড়ি, লিফট, লবি, অ্যান্ড আমরা আপনাদেরকে ধীরে ধীরে ভিতরের অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো ফ্ল্যাটে কী কী আছে। দর্শক, আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি, ফ্ল্যাটটির দাম কত বা কত স্কোয়ার ফিটের। দর্শক, এর আগে যেটা করবেন, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখার শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে করে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। দর্শক, আমাদের এই অলরেডি আমরা বলেছি 2016 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে আপনি তিনটি বেডরুম, ড্রয়িং, ডাইনিং আলাদা, তিনটি বাথ আর বারান্দা আছে প্রত্যেকটি বেডরুমের সাথে, এবং আপনার দেখতেই পাচ্ছেন যে খোলামেলা, চারদিক থেকে খোলামেলা এই ফ্ল্যাটটি। পূর্ব দক্ষিণ পাশে এই ফ্ল্যাটটির অবস্থান। এবং আরেকটা হচ্ছে এখানে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট আছে, সাধারণত লাক্সারি ফ্ল্যাটগুলোতে এই সুবিধাটা থাকে। সো খুবই নামি দামি একটা কোম্পানি, ব্র্যান্ড এ ক্যাটাগরির এই ফ্ল্যাটটি। সো দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এটার প্রাইস কতটা হবে। এটার প্রাইস আমরা বলে দিচ্ছি, এটার প্রাইস হবে 2.5 crore, 2.5 কোটি টাকা। সো আপনাদের মধ্যে যদি কেউ এই রেঞ্জে ইন্দিরা রোডে খুব লাক্সারিয়াস ফ্ল্যাটটি কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি সরাসরি দেখার ব্যবস্থা করব। এবং আপনি যদি লোন করে কিনতে চান সেটাও আমরা সম্ভব, আমরা আপনাদেরকে লোন করে লোনের ব্যবস্থা করে দেব। দর্শক, আপনারা অলরেডি ভিতরটা দেখতে পেলেন, ভিতরে কী কী আছে আরও দেখবেন। আপনার দর্শক, আপনার আশা করতেছি পুরো ভিডিওটি আপনি দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা ইউনিক জিনিসগুলো দেখবেন, বিশেষ করে যখন বাথরুমগুলো দেখবেন আপনারা, বাথরুমে এক্সট্রা দিনের বেলা আপনাদের কোনো লাইট জ্বালাতে হবে না, বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। এবং জাস্ট আপনি ওয়ে কীভাবে ফ্ল্যাটটি যদি না দেখেন পুরো ভিডিওটা, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কী কী আছে ভিতরে। এবং আপনি দেখতে পারছেন গ্রিনারি চারদিকে, ফ্ল্যাটের চারদিকে অনেক জায়গা ছাড়া আছে, অনেক জায়গা ছাড়ে এই ফ্ল্যাটটি করা হয়েছে। সো পুরো ভিডিওটা দেখুন দর্শক, তাহলে আপনি আইডিয়া হবে যে বেডরুমগুলো, ড্রয়িং, ডাইনিং, কিচেন, বাথরুম এবং বাথরুম ফিটিংস, বাথটাব সহ বিভিন্ন জিনিস দেওয়া আছে। দর্শক, এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনারা পরবর্তী আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।